সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে।